ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বলবো পানাহার করা। 3 নম্বর হচ্ছে পানাহার করা, যা দলিল কোরআনে কারিমে রয়েছে। জি, যে আয়াত একটু আগে পাঠ করি, তার আগে অকুল তোমরা ভোর হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত পানাহার করতে দিনে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো রয়েছে। জি, 4 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে, যেটি পানাহারের অর্থ বহন করে, পানাহার নয় কিন্তু পানাহারের অর্থ বহন করে, পানাহারের কাজ করে, যাতে পানাহারের কাজ হয়ে যায়, সেটা হচ্ছে আপনার সিয়াম ভঙ্গকারী বিষয়। যেমন পানাহারের কি কাজ করে, এমন ইনজেকশন যেটা খাদ্য বা পানীয়র কাজ করে, অথবা স্যালাইন, খেতে পারছে না বা খাওয়ার দেওয়া যাচ্ছে না, সেজন্য স্যালাইন দেওয়া হচ্ছে পানির কাজের জন্য, অথবা খাবারের কাজের জন্য গ্লুকোজ দেওয়া হচ্ছে, এইরকম ইঞ্জেকশন বা স্যালাইনে সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে 4টি হয়ে গেল, পানাহার করা অথবা পানাহারের যা অর্থ বহনকারী তা করা। তারপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে বমি করা, ইচ্ছাকৃত ভাবে বমি করা। তাহলে 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, তিরমিজি অন্যান্য হাদিসের কিতাবে শোনানে, যে কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে ফালিয়তি মাসুম, সে যেন সিয়াম পুরা করে তার রোজা হয়ে। আর যদি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে এমন কিছু করলো, মুখে হাত দিয়ে হোক বা যেভাবে হোক, যে নিজেই বহন করে দিল, তাহলে তাতে সিয়াম নষ্ট হয়ে যায়। তাহলে অনিচ্ছাকৃত কারো যদি বমি হয়ে যায় কিন্তু তাতে সে অসুস্থ হয়ে পড়েনি, তাহলে সে সিয়াম ছাড়বে না, সিয়াম কন্টিনিউ করবে। 5 নম্বর